হ্যালো ফ্রেন্ডস, পরিণীতি আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আমাদের যে লাহোর প্রস্তাব রয়েছে সেটির মূলনীতি নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, তাই না? লাহোর প্রস্তাব যেটি 1940 সালে পাশ করা হয়, সেই প্রস্তাবটিকে কিন্তু আসলে পাকিস্তান তৈরির প্রস্তাব বলেও গণ্য করা হয়। তার কারণ লাহোর প্রস্তাবের মূলনীতিগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারব যে তারা আসলে ব্রিটিশদের দখলে যে ভারতবর্ষ ছিল সেটাকে ভেঙে এক বা একাধিক দেশ জন্ম দেওয়ার চিন্তা করছে, এবং সেটিও মুসলমানদের জন্য। অর্থাৎ হিন্দুদের জন্য তারা একটি দেশের চিন্তা করছে এবং মুসলমানদের জন্য আরও এক বা একাধিক দেশ। তো আগামী দুটো গত দুটো যে মূলনীতি সম্পর্কে আমরা জেনেছিলাম, আজকে তার পরের দুটো সম্পর্কে আমরা জানব। যখন লাহোর প্রস্তাব শেরে বাংলা একে ফজলুল হক পাশ করেন, তখন কিন্তু তিনি জানতেন যে যদি একটা প্রস্তাবে এরকম কথা বলা হয় যে ধর্মের ভিত্তিতে একটা দেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে কিন্তু সেই দেশে যারা সংখ্যালঘুরা থাকবে, যেমন যদি ধরা হয় ভারতে, সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলমানরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ। আবার যদি পাকিস্তানের কথা চিন্তা করা হয় তাহলে পাকিস্তানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ উল্টো, আর হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ। তখনকার নেতারা কিন্তু এটা জানতেন যে এভাবে যদি দেশ ভাগ করে দেওয়া হয় তাহলে প্রতিটি দেশেই প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু হয় সংখ্যাগরিষ্ঠ হবে নয়তো সংখ্যালঘিষ্ঠ হবে। তো এই নবগঠিত দেশগুলোতে যাতে সংখ্যাগরিষ্ঠ মানুষেরা সংখ্যালঘিষ্ঠ ধর্মের মানুষদের অধিকার হরণ না করে এ ব্যাপারে কিন্তু তারা আগে থেকেই সচেতন ছিলেন। এই জন্যই এই প্রস্তাবটা করা হয়েছে, সেটা হচ্ছে নবগঠিত দেশগুলোর সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করতে হবে। অর্থাৎ হিন্দু এবং মুসলিমরা আলাদা হয়ে যদি আলাদা দুটো দেশ তৈরি করে, তাও যে অধিকারে হরণ হতে পারে এবং সেটা যে আসলে হতে পারে সংখ্যালঘুদের, এটা কিন্তু তখনকার নেতারা জানতেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আসলে আমরা এর আগে যে চারটি মূলনীতি সম্পর্কে জেনেছি লাহোর প্রস্তাবের, এই চারটি মূলনীতিকে নবগঠিত রাষ্ট্রের মূলনীতি হিসাবে গণ্য করার জন্য বলা হয়েছে এবং এটিকেও একটা মূলনীতি হিসাবে বলা হচ্ছে। অর্থাৎ 5 নম্বর মূলনীতিটা হচ্ছে আগের চারটাকে নবগঠিত যে রাষ্ট্রগুলো হবে তাদের মূলনীতি হিসাবে গণ্য করা। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো আগের যে তিনটি প্রস্তাব এবং আমাদের আজকে যে প্রস্তাবটা আমরা শিখলাম, অর্থাৎ সংখ্যালঘুদের অধিকার এবং সেটি নিয়ে সম্পূর্ণ লাহোর প্রস্তাবকে আসলে নবগঠিত রাষ্ট্রগুলোতে যে গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে, এই পুরো ঘটনাটা নিয়ে লাহোর প্রস্তাব। তো তোমাদের জন্য আজকে আমার প্রশ্ন হচ্ছে খুব সহজ, আমরা লাহোর প্রস্তাবের যে 5টা মূলনীতি শিখেছি সেই 5টি মূলনীতি পয়েন্ট পয়েন্ট করে উল্লেখ করো, যেভাবে উল্লেখ করলে আসলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। তো পরের ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো আর আমাদের সাথেই থাকবে। অল দ্য বেস্ট।